হ্যালো গাইজ, এই ভিডিওতে আমি শিখাবো যে 100 থেকে বড় যে কোনো সংখ্যার বর্গ কি করে করা যায়। যেমন 125-এর বর্গ কি করব, প্রথমে 125 মানে 125 100 থেকে কত বড়, 25 বড়। তাহলে 125-এর সাথে আমরা 25 যোগ করব, তাহলে কত হবে 150। এবার যেটা বড় মানে 25 বড় তো 100 থেকে, তাহলে 25-এর বর্গ করব, 25-এর বর্গ হলে কত হবে 625। এবারে এই 6টাকে এই শূন্যর সাথে আমরা যোগ করে দিই, মানে 150-এর সাথে যোগ করে দিই, তাহলে 156 আর এই 25টাকে বসিয়ে দেবো, হয়ে গেল। এবারে তেমনই 112 তার বর্গ করব, কি হবে 112 100 থেকে কত বড়, 12 যোগ করলে 112 হচ্ছে, তার মানে 112-র সাথে যদি আমরা 12 যোগ করি তাহলে 124 হচ্ছে, আর 12-র বর্গ করলে কত হচ্ছে 144। এবারে এই একের সাথে আমরা 4টাকে যোগ করে দেবো, তার মানে কত হবে 125 44। এরকম এটা হলো অ্যান্সার, তোমরা চাইলে ক্যালকুলেটারে করে দেখতে পারো। এরকম ধরনের আরও ট্রিক্স জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।